বন্ধুরা, এই মুহূর্তে একটি সব থেকে বড় খবর যেটা সামনে আসছে, গত পরশু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে অরবিটারটিকে কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তারপর সেই আলোচনা থেকে সরে বলা হয়েছিল নাসার লুনার LRO বলে একটি অরবিটার চাঁদের খুব কাছের কক্ষপথে আছে, তাকে নামিয়ে নিয়ে আসা যায় কি না। কিন্তু এবার যে এই মুহূর্তের খবরটা আসছে, তাতে হ্যালো বার্তা নাসা পাঠালো, এবং অবশ্যই সেটা নাসার সঙ্গে ইসরোর একটি চুক্তিভিত্তিক পদক্ষেপ। আমরা আগেও বলেছিলাম যে নাসার সঙ্গে আলোচনা কিন্তু ইসরো করছিল প্রতি মুহূর্তে, কোনো খবর এলেই আমরা জানাবো। তো এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে নাসা একটি হ্যালো বার্তা এইমাত্র পাঠিয়েছে ল্যান্ডার বিক্রমকে। শনিবার চাঁদের মাটিতে পা রাখার আগেই মাত্র 350 থেকে 400 মিটার দূরত্ব থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রম। তবে বিক্রমের খোঁজ পাওয়া গেলেও এখনও পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা কিন্তু করে উঠতে পারেনি ইসরো, এবং এখনও কোনো আশার খবর দিতেও পারেনি তারা। তবে এবার ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করে দিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ নাসা, আমেরিকার এই সংস্থা। কিন্তু কিভাবে? ভারতের এই ল্যান্ডারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য হ্যালো মেসেজ পাঠিয়েছে এইমাত্র নাসার ডিপ স্পেস অ্যান্টেনা। শুধু তাই নয়, নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির সাহায্যে ল্যান্ডার বিক্রমের কাছে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে নাসা। নাসার একজন বৈজ্ঞানিক একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে ডিপ স্পেস নেটওয়ার্ক, অর্থাৎ DSN-এর মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে নাসা। প্রসঙ্গত, ইসরোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই নাসা কিন্তু এই প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হারিয়ে যাওয়া বিক্রমকে ফিরিয়ে দিতে সাহায্য করেছিল চন্দ্রযান 2-এর অরবিটারও, যা কিনা চাঁদের চারপাশে প্রতিনিয়ত পাক খেয়ে চলেছে। চন্দ্রযান 2-এর এই অরবিটারই বিক্রমের একটি থার্মাল ইমেজও পাঠিয়েছিল, যা থেকে বিক্রমের বর্তমান পরিস্থিতির কথা জানতে পেরেছিল ইসরো। এবং সেই থার্মাল ইমেজ এবং তার যে ডাটা, সেইগুলো পাঠিয়েছে নাসাকে ইসরো, এবং নাসা এই মুহূর্তে চরম লেভেলে কিন্তু শুরু করে দিয়েছে তাদের প্রচেষ্টা। ইসরোর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছিল যে সফল ও উন্নত মানের উৎক্ষেপণ হওয়ার কারণে অরবিটারের জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে যে অরবিটারের আয়ু ছিল 1 বছর, ইসরোর তরফে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে আগামী 7 থেকে 7.5 বছর ধরে অরবিটারটি কাজ করবে। তবে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম হার্ড ল্যান্ডিংয়ের জেরেই ছত্রভঙ্গ হয়ে পড়ে গোটা বিষয়টি। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, ল্যান্ডার বিক্রমটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, এমনটা জোর গলায় দাবি করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর, আবার আপনাদের জানিয়ে দিই, নাসা এইমাত্র হ্যালো একটি মেসেজ বিক্রম ল্যান্ডারকে পাঠিয়েছে, এবং উত্তেজনায় সকলে অপেক্ষা করছে তার রিটার্ন আসার। তবে সম্ভাবনা যে নেই তা কিন্তু নয়, নাসা যেহেতু চুক্তিভিত্তিকভাবে ইসরোর সাথে এই কাজটা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাই আশা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবার আসছি পরে কোনো নিশ্চয়ই ভালো খবর নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।